একদিন একজন আলেম ফোন করেছেন সে আপনারা নাম বললে সবাই চিনে যাবে এজন্য আমি নাম বলছি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে বিষয়টা হলো আলেমদের মতভেদ যে আলেমদের মতভেদের কারণ কি এক জনের এক এক রকম মতামত কেন তা আমি বললাম যে আমার কাছে যদি জবাব নেন আমার কাছে মনে হয় একটা ভালো জবাব আছে তিনি বললেন কি জবাব আমি বললাম যে এর জবাব হল দৌড় সবার সমান নয় খুব মন দিয়ে আমার কথাটা বুঝবার চেষ্টা করুন কথাটা খুব ভাইডাল আমি বললাম ইলমের দৌড় সবার সমান নয় কোরআনে আল্লাহ বলেন কুল ওগো আপনি বলুন আল হকুমির হক বা সত্য তোমার রবের পক্ষ থেকে সুতরাং এখান থেকেই তো স্পষ্ট যে রবের নাজেল করা ঐশী গ্রন্থের দক্ষতা যা যত বেশি হক সত্যের জ্ঞান তার তত বেশি কথা বুঝলেন কিনা আমি জানি না বলো হক পৃথিবীর কোন মানুষ নির্ধারণ করে দেয়নি হক সত্য নির্ধারণ করেছে এবং রসুলের হকের মানদণ্ড নির্ধারণ করেছে কর এবং হাদিস এর পরেও যদি এত এক হয় তাহলে হকের মানদণ্ড হাদিস নির্ধারণ না করে আল্লাহ না করে যদি মানুষে নির্ধারণ করত তাহলে মতভেদ মতপার্থক্য আরো অনেক বেশি হতো এখন আমার কাছে এ বিষয়টি একদম স্পষ্ট যে কোরআন জ্ঞান যার যত বেশি হকের জ্ঞান তার তত বেশি এটা স্পষ্ট এখন একটা মজার ব্যাপার সেটা হলো যে মানুষটা একজন মানুষ ধরুন এই ছেলেরা নড়াচড়া করলে না আমার কথা শুনতে হবে একজন মানুষ ধরুন 30 বছর ধরে হাদিস তাফসীরের کتاب পড়াচ্ছেন পড়ছেন না স্টুডেন্ট লাইফে পড়েছেন আজকে পড়াচ্ছেন তার হকের জ্ঞান আরেকজন এই বাড়িতে বাংলা হাদিস কিছু কিনে রেখেছেন তাও বছর সালে হয়তো ওই বাংলা তফসির বাংলা হাদিস ওই বছর সালে তুই একবার বার করে দেখে নামে পরিচিত এবারে বলেন হকের মানদণ্ড সত্যের মানদণ্ড দুজনার কাছে সমান হবে কখনোই সম্ভব এখন যারা আলিয়ানের পড়ে মৌলানা হচ্ছে আমি তো আন বলতে পড়াই বললে বোধহয় কামেল পর্যন্ত আছে তো সে কামেলে যারা পড়ে তাদের ক্যাটাগরি জানি আর কতটা যোগ্যতা নিয়ে করে কামেলের খাতাও ধরেন একরকম আমরা দেখি তা কামিল যারা থার্টি ইয়ারে পড়ে আর দু বছর পড়লে তারা মৌলা 30 বছর 35 বছর 40 বছর ধরে একজন মানুষ হাদিসের দারস দিচ্ছেন তার যোগ্যতা আর এরাই ঠেলে 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 পরীক্ষার হলে মোবাইল দেখে লিখে লিখে এরাও মাওলানা এরাও আলেম দুই আলেম সমান হবে জোর করে বলেন সমান হবে তাহলে দুই আলেমের দেওয়া সিদ্ধান্ত তাদের গৃহীত মতামত তাদের কাছ থেকে পাওয়া রায় নিশ্চয় এটা হলো ওলামা সমাজের একতলাফের একটা মুখ্য কারক আমি কখনো কখনো বলে ফেলি আজও বলছি এই যে বিপুল বিপুল মতভেদ মত পার্থক্য দেখি এই মত পার্থক্যের মূল কারণ হল এই মত পার্থক্যের এক কেন্দ্রবিন্দুতে আলেম আর অধিকাংশ ক্ষেত্রে এই মত পার্থক্যের কেন্দ্র বিন্দুতে অবস্থান করছে তথা কথিত আলেম নামের কিছু জাহেল ব্যক্তিরা যে কারণে এই মতপার্থক্য একবার তৈরি হচ্ছে তো আর না যদি এই মতপার্থক্যের কেন্দ্রবিন্দুর দুজন সে দু প্রান্তে দুজন হয় এ প্রান্তে যিনি আছেন তিনি একদিন বুঝবেন যে আমারটা ভুল হচ্ছে আর নইলে মত পার্থক্যের অন্য প্রান্তে যিনি আছেন তিনি বুঝবেন যে আমারটা ভুল হচ্ছে দু নম্বর কারণটা বলি শোনে দু নম্বর কারণটা আরো ভাইটাল হাদিসে এসেছে বোখারি শরীফের কেতাবুল ফিতানের এক হাদিস নবীজি বলেন কিংনকম সাতারাও না মিম্বা আদি আফারাতান টিংনকুম সাতারাও না মিম্বা আদি আফারহাতান বলেন তোমরা আমার এনথেকালের পরে দেখতে পাবে খুব তাড়াতাড়ি দেখতে পাবে আমার এনথেকালের পরে আমার এনথেকালের পরে দেখবা কি দেখবা নবীজি বললেন আসারাতান মানুষ ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিচ্ছে কমিউনিটির স্বার্থ নয় জাতির স্বার্থ নয় মুসলিমদের স্বার্থ নয় মানুষকে তোমরা দেখবা মানুষেরা প্রাধান্য দিচ্ছে ব্যক্তি স্বার্থকে আর ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিলে যেটা ঘটবার তো ঘটবেই ছোট্ট একটা একটা জিনিস একটু বুঝে ফেলুন এখান থেকে মানুষ ব্যক্তিসতার্থকে প্রাধান্য দিয়েছে বলেই তো